স্বাধীনতার পর আজও উন্নয়নে ছোঁয়া লাগেনি মধ্য থানার ভুবনডহর জিপির টুপিডহর প্রথম খণ্ড গ্রামে। রাজ্যের মন্ত্রী তথা ধলার বিধায়ক পরিমল শুক্লবৈদ্যের খাসতালুক টুপিডহর প্রথম খণ্ড গ্রামটি আজও সেই মান্ধাতা আমলেই রয়ে গেছে। গ্রামটিতে পৌঁছাতে 4 কিলোমিটার পায়ে হেঁটে যেতে হয়। যোগাযোগের দুরবস্থার জন্য বেহাল রাস্তাতেই মৃত্যু ঘটে অনেক গর্ভবতী মহিলাদের। এলপি স্কুলে যেতে শিশুদের 6 কিলোমিটার হেঁটে পৌঁছাতে হয়। বিশুদ্ধ পানীয় জলের অভাবে খাল নালার জল পান করে 12 মাস পেটের অসুখ নিয়ে চলতে হয় জনগণের। গ্রামীণ বিদ্যুতের জন্য ঘর প্রতি 2000 টাকা সহ শ্রমদান করা হলেও মিলছে না বিদ্যুৎ সংযোগ, মিলছে না জমির পাট্টা, উন্নয়নমূলক প্রকল্পের সুযোগ সুবিধা মিলে না। এই সমস্ত সমস্যার প্রতিবাদে আজ গ্রামটির 2 শতাধিক জনগণ এক বিশাল প্রতিবাদী মিছিল বের করেন। এদিন গ্রামের ক্ষুব্ধ জনগণ বলেন, তারা এত সব সমস্যায় ভুগলেও মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য একটি বারের জন্যও তাদের দিকে ফিরে তাকাননি। তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আজ তারা বাধ্য হয়ে পথে নেমে আন্দোলন করতে বাধ্য হয়েছেন বলে জানান টুপিডহর প্রথম খণ্ড গ্রামটির অসহায় জনগণ। আপনার নাম কিতা? কবিরানী দাস। কিতা অসুবিধা হয়েছে? আমি তো গোর নিব দিব কইয়া তারা দেনা গোর, আমার বেজান আগে তাকে কইয়ার দেনা, আমার গোরও নাই আর আমার ছেলে তারা কারেন্টর খুঁটি কাম করিয়া দিছে, পয়সাও দিছে, আমার ছেলে তারা কামও করছে, আজ পর্যন্ত গৌরব পাইছি না। আর আমি তো বিধবা মানুষ, আমার জামাই নাই, আমি কিচ্ছু পাই না, অরুণোদয় পাই না, বিধবাতাও পাই না, বিধবাতাও পাই না, আমার কিচ্ছু নাই, একমাত্র চাউল পাই, অরুণোদয় নাই, গৌরও নাই, আমার কারেন্টের কুটি আছে, কারেন্ট নাই, পয়সা করি সব দিয়াও আমরা কিচ্ছু পাই না। আমরা টুপিডহর গ্রামের বাসিন্দা, আমরা প্রায় এখানে 60 বছর তাই বসবাস করি আর অথচ বুট দিয়া ওই আর, কিন্তু আমরা কোনো সরকার থেকে কোনো কিছু পাই না। আমরা রাস্তাঘাটও নাই, 1 নম্বরে হইলো রাস্তা, আমরা রাস্তার লাগিয়ে অনেক প্রবলেম হয়েছে, মানে আমরা এখানে তো সাইকেল পর্যন্ত চলে না। আর ওইখানে তো মন্ত্রী আইসেন আমাদের এখানে প্রায় 5 বছর আগে আইসেন, আইয়া ইলেকশনের আগে আইয়া কইছেন এই তোমরা, আমরা তো ওনার কাছে সব কিছু আমরা কইছি, আমরা কষ্ট যতটুকু ঘর কইছি, আমরা রাস্তা নাই, কারেন্ট নাই, জলের অসুবিধা, এরপরে স্কুল নাই, স্কুল বাচ্চারা পড়াইতে হইলে 6 কিলোমিটার হাঁটিয়ে যাইতে লাগে বাচ্চারা, তারা কত কষ্ট করিয়া যায়, বর্ষার দিনে তো বাচ্চা স্কুল যাইতেই পারে না, শুকনার দিনে হয়তো 6 কিলোমিটার এখনো যাইতে গেলে তারা একদিন যদি যায় পরের দিন যাইতে কইবে তারা পায়ে বেদনা করে, তারা আর যাইতো না, ওরকম চায় না, ইয়ে করে, এরপরে একদিন স্কুল গেলে পরের দিন যাইতে চায় না, ওরকম কিতা আমরা বাইকিং ধরে পড়াইতাম পারবো না। এরপরে কোনোদিন অসুখ হইলে মানে ছেলেরা তো কষ্ট করে হাঁটিয়ে গেল, মহিলারা অসুখ বিসুখ হইলে হাঁটিয়ে যাইতে কত কষ্ট, গাড়ি ঘোড়াও আয় না আমরা দিকে, এরপরে 4 কিলোমিটার হাঁটিয়ে গিয়ে আমরা এখান থেকে ভুবনডর চা বাগান আছে এখানে গিয়া গাড়িতে উঠতে লাগে, ওখানে উঠিয়ে আমরা কোনো দিকে যাইতে হইলেও যাই, আমাদের এখানে কোনো গাড়ির কোনো লাইন নাই রাস্তাঘাটের জন্য, রাস্তাঘাটে ডেলিভারি হতো ওই যায় গিয়া আমরা দিকে রাস্তা পথে যাই, আর রাস্তা যাই তার ডেলিভারি লইয়া ডেলিভারি পথে ওই যার গিয়ে দিলাই যাও তোরা ডেলিভারি হইয়া, এরপরে আইবা কত কষ্ট করা, এক রাস্তা লাগে খালি, তারা আইবা তো আইয়াও কইবা ওই আমি তো রাস্তা দিলাই মতরা সবে ভোট দেও ভোট দেও, আমরা তো ভোট দেওয়া হয় সবরে জমাইবা জমাইয়া আসা ফান গুয়া মনে করলে মুরুখ কাটিয়া কইবা আস কাটিয়া সবরে বুলাইয়া আর ভোটও বুলাইয়া তারা জেনে গিয়া আমরা যে মানে কি একটা বিপদ পড়ছি নাকি তার নাকি পরিমল মহাশয় রে, আমরা সবে জনে জনে পাওয়া দরিয়ারি কইছি, এর মাঝে দেখো জনে জনে পাওয়া দরিয়ারি কইছি তানে যে আমরা রাস্তাঘাট ঠিক করে দেওয়ার লাগি, তারপরে বাচ্চারা স্কুল স্কুলটা ইয়ে করে মানাইয়া দেওয়ার লাগি, আর আমরা এখানে বাচ্চারা লাগি অনেক অসুবিধা হয়ে গেছি, ওটা মূর্খ। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, ধন্যবাদ।